আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি ডিম দিয়ে আলুর চপ। এখানে বড় আলু নিয়েছি, আলু কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে আলু সিদ্ধ হতে 3 থেকে 4 মিনিট লাগে। আলু সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। আলু ছিলে আমি চটকিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই দিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়া দিয়েছি। এর মধ্যে এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে এখন আমি এর মধ্যে হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিব। ধনিয়ার পাতা, ধনিয়ার পাতা দিলে আলুর চপ খেতে ভালো লাগে। এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দিব, তারপরে এর মধ্যে আলু দিয়ে দেব। সবশেষে লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব। সব রকম মশলা আলুর সাথে মেশানো হয়ে গিয়েছে, এখন আলুর চপ তৈরি করে নেব। এই আলু পুরোপুরি ঠান্ডা হতে হবে। ঠান্ডা হওয়ার পরে আমরা এই আলুর মধ্যে ডিম দিয়ে আলুর চপ তৈরি করব। এখানে 2টা ডিম আমি কেটে 8 পিস করে নিলাম। কাটার পর ডিমগুলো দেখতে ফুলের মতো মনে হচ্ছে। এখন আলুর চপ তৈরি করে নিব। আলুর মধ্যে আমি ডিম দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে ডিম যেন বের হয়ে না থাকে, পুরোটা আলু দিয়ে যেন কভার করা থাকে। এখন 2 হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উপরে সমান করে নেব। এই একইভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব। এখন এই আলুর চপ প্রথমে ডিমের মধ্যে, একটা ডিম ফেটে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি টোস্ট বিস্কিটের ক্রাম্বের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। আলুর চপের উপরে যেন টোস্ট বিস্কিটের ক্রাম্ব ভালোভাবে ভরে সেদিকে খেয়াল রাখব। এইভাবে ক্রাম্ব ভরিয়ে নিয়ে আবারও আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে আবারও ক্রাম্ব ভরিয়ে নিয়েছি, কিন্তু দ্বিতীয়বার ভিডিওটি দেখানো হয় নাই। কালারটা ব্রাউন কালার হয় এবং দেখতেও খুব অ্যাট্রাকটিভ লাগে। একই প্রসেসে আমি সবগুলো আলুর চপ ক্রাম্ব ভরিয়ে নিব। এইভাবে আলুর চপ তৈরি করতে সময় একটু বেশিই লাগে। এখন আলুর চপগুলি ভাজতে দেব। এদিকে চুলায় একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে আলুর চপগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু পরপর নাড়া দিয়ে দিব, না হলে পোড়া লেগে যাবে। এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। ভিউয়ার্স, আমরা যে কোনো রান্নার পিছনে যতটা সময় ব্যয় করব সেই খাবারটা খেতে ততটাই ভালো লাগবে। এই আলুর চপগুলি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। খেয়াল রাখবো সব দিকেই যেন ব্রাউন কালার হয়। আলুর চপ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে অনেক মজাদার আলুর চপ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই আলুর চপ তৈরির রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। আপনারা যারা এই ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আপনারা যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা। এই রেসিপিটি ভালো লাগলে আপনারাও তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।